তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে গ্যাংওয়ার হবে টিটাগড় থেকে, দুই দলকে আক্রমণ করলেন মোহাম্মদ সেলিম। গোল্ডেন ফিগারা হাউস ফর ইভেন্ট অর্গানাইজিং, প্রমোশন, ম্যানেজমেন্ট, ট্রাভেল, সেল সার্ভিসেস এক্সেট্রা। রিলায়েবিলিটি ইজ আওয়ার অ্যাবিলিটি। কল 9433790215। তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে গ্যাংওয়ার হবে। যারা ভাবছিলেন তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে বেঁচে যাবেন, বিজেপি থেকে তৃণমূলে গিয়ে বেঁচে যাবেন, তারা ভুল করছেন, কেউ বাঁচবেন না। এদিন টিটাগড় থানা থেকে ঢিলছড়া দূরত্বে মনীশ শুক্লার খুন হওয়ার ঘটনা নিয়ে সরবন টিটাগড় থেকে আক্রমণ করলেন সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম। বিজেপি আর তৃণমূল কেন্দ্র গ্যাংওয়ার হবে, জনও গিয়ে সমস্তে থে তৃণমূল সে বিজেপি জানে সে বাঁচ যায়েঙ্গে, बीजेपी से तृणमूल में जाने से बच जाएंगे, कोई नहीं बचेगा। इसी थाना के शहर में उस पार में कितना गज दूर में कतलवाना मनीष शुक्ला था, सुपारी किलर्स, राजनीति सुपारी से हो रहा है। आरएसएस बीजेपी ममता को और तृणमूल को सुपारी दिया था, तब तृणमूल कांग्रेस बना, कांग्रेस को तोड़ करके। और ये कहा गया कि यहां से लाल हटा दो, ना रहेगा बांस ना बजे की बांसुरी। लाल झंडा कमजोर होने का मतलब मजदूर संगठन कमजोर होना, पगार के लिए बोनस के लिए लड़ाई नहीं होना,